Asalaamu alaikum. Quiamonos en Shovei. আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গতদিন স্যার কিন্তু আমাদের সবার উদ্দেশ্যে একটা কর্পোরেট ওয়েবিনার করেছিলেন এবং সেখানে অনেক আপডেট আমাদের সাথে শেয়ার করেছেন তো সেদিনের সেই ওয়েবিনারটি হয়ে যাওয়ার পরে আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ভাই দশটি প্রোডাক্ট তো আমাদের অলরেডি মানে রেডি হয়ে গেছে তাহলে এটা লঞ্চ হচ্ছে না কেন তো দেখুন এখানে আমাদের কিন্তু দশটি প্রোডাক্ট আপনারা যদি ব্যাক অফিস লগ ইন করে সেদিনের সেই ওয়েবিনারটির পোস্ট দেখে থাকেন তাহলে কিন্তু সেখানে দেখবেন যে চার নম্বর পয়েন্টে একটা একটা পোস্ট ক্রিয়েট করা আছে যে দশটি প্রোডাক্ট আমাদের রেডি আছে তো এখন অনেকেই বলছেন যে ভাই দশটা প্রোডাক্ট যেহেতু রেডি আছে তাহলে মার্কেটে আসছে না কেন তো আপনারা যদি অ্যাডসারের কথাগুলো জানেন বা এর আগের যে আপডেটগুলি আছে এবং সেগুলি যদি দেখে থাকেন তাহলে কিন্তু একটা বিষয় আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে যে অ্যাডসার কিন্তু আমাদের জন্য আমাদের অনপেসিভ কোম্পানির জন্য এবং ফাউন্ডারদের জন্য এমন ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছে যেটা কিনা না ধরুন এখন আমরা কিন্তু ফেসবুক ইউজ করছি তো ফেসবুকের সমান কিন্তু আমাদের ওনেরটা হবে তো আমাদের অ্যাডসার চাচ্ছেন যে আমাদের যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো কিন্তু এখন বর্তমানে যেই প্রোডাক্টগুলি আমরা ইউজ করছি মার্কেটের তো তার থেকেও কিন্তু মানে এক বলতে গেলে অ্যারসার কিন্তু বলেছিলেন যে আমাদের যে যতগুলি প্রোডাক্ট আসবে সেগুলো সবই কিন্তু হবে ওভার মার্কেট ভ্যালু মানে এখন আমরা বর্তমানে যেগুলো ইউজ করছি তার থেকেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলি হবে ইউনিক এবং যে প্রোডাক্টগুলো আমরা এখন ইউজ করছি বর্তমানে তো তাদের থেকেও কিন্তু বেস্ট কোয়ালিটি সম্পন্ন হবে আমাদের সব প্রোডাক্টগুলো তো আপনারা মনে হয় বুঝতে পারছেন যে কেন দশটি প্রোডাক্ট রেডি হওয়া সত্ত্বেও মার্কেটে এখনও নিয়ে আসছেন না আমাদের এশ তো এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম